Сань нөгөө яраа юм. Бүт бүт яний нэ, фото ятаг нэ. Лайн нэ. Лайн нэ. কার মধ্যে কি ঘটছে আমি তোর অন্তর্জামি নই, এটা আমার জানার কথা না। আমার কাজ আমি করেছি, সেটা কিছুটা ভালো হয়েছে, হয়তো কিছুটা খারাপও হয়েছে, সাধ্যমতো করেছি এই আর কি। না, দিন দিন সবসময়ই কিন্তু ভালো, আমরা সেটাকে ভালোভাবে ব্যবহার করতে পারছি কিনা সেটা হলো মূল কথা। এখন দিন খুব রোদ ঝলমলে, আমি একটা ই গায়ে দিয়ে ছালা গায়ে দিয়ে বসে আছি, তো দিন খারাপ হয়ে যাবে, তাই না? তো দিন সবসময় ভালো, জীবন সবসময় ভালো, আমরা যে জীবনে জন্মাতে পেরেছি এইটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সাকসেস, তাই না? আমরা একটা কেঁচো, একটা ব্যাং হয়ে জন্মাতে পারতাম, গ্যাগো গ্যাগো করতে করতে আমাদের দিন কাটত, তা না হয়ে আমরা এইরকম বিস্ময়কর মানব জাতির একটা প্রতিনিধি হিসেবে এত ক্ষমতা নিয়ে, উপভোগের ক্ষমতা, আনন্দের ক্ষমতা, স্বপ্নের ক্ষমতা, কেমন সব কিছু নিয়ে এই যে আমরা জন্মে গেলাম, এইটাই তো আমাদের জীবনের সবচেয়ে বড় সাকসেস। আমি না, সামনে স্বপ্ন তো ঈশ্বরের মধ্যে আছে, মানে সামনের মানে সামনের স্বপ্ন তো সামনে আছে, ওটা তো আমার জানার কথা না। কেমন বর্তমান বলে পৃথিবীতে কিছু নাই, এক সেকেন্ডের এক কোটি ভাগের এক ভাগ এইটা হচ্ছে বর্তমান, তাই না? তারপরে ভবিষ্যৎ আসে নাই, তা নিয়ে যা কিছুই আমরা বলি আর ভাবি সেটা তো একটা ভুয়া, একটা ভুয়া জিনিস, কল্পনা, তার 99% হয় না, অন্যরকম হয়। আমাদের যা জীবনের সত্য সেটা হচ্ছে যা আমাদের স্মৃতি, আমরা যা কাজগুলো করেছি সেইটা হলো আমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা। না, ছোট্ট দোতলাও ছিল না, 35টা টাকা ছিল আমাদের, একজনে দিয়েছিলেন, সেটা দিয়ে আমরা শুরু করেছি, কিচ্ছু ছিল না, কিন্তু হাঁটতে থাকলে, মজা পেতে থাকলে, আনন্দ পেতে থাকলে, মানুষের বিকাশ দেখে মনটা খুশি হতে থাকলে, তখন এই সব দুঃখ কষ্ট এগুলো কোনো জিনিস না, এগুলো কোনো ঘটনা বলে মনে হয় না আমার কাছে। তো সেই জন্য আমার সঙ্গে যারা ছিল তাদের অধিকাংশই এরকম ছিল। আমরা তো খুব বেশি লোক, লক্ষ লক্ষ লোক মিলে এই কাজ করিনি, অল্প মানুষ, কিন্তু সমস্ত মানুষকে আমরা আস্তে আস্তে জড়িয়ে নিতে চেষ্টা করেছি। হ্যাঁ, এই এই করতে করতে 2 কোটি লোক, 2 কোটি ছেলে মেয়ে আমাদের এই প্রক্রিয়ার মধ্যে এসেছে। হ্যাঁ, তাদের লালন, মনের লালন ঘটেছে।